দেখুন, এটা বিরাট কাহিনী, তবে আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি। আমি 1980-81 সনে ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্সে ভর্তি হই। ভর্তি হওয়ার সময় আমাদের ওখানে সিট সমস্যা খুব প্রকট ছিল। আমি ফজল হকালে ছাত্র ছিলাম, কিন্তু আমি প্রথমে যে রুমে উঠলাম 318 নম্বর রোডে, ওই রুমে 3-4 জন থাকতেন, তার মধ্যে পাশ করে যাওয়া সিনিয়ররা ছিলেন। তারা 2-3টে টিউশনই করতেন এবং রাতে হলে এসে থাকতেন। তখন ডাইনিং হলে 2 টাকা হলে খাওয়া যেত। তো আমি জিজ্ঞাসা করে জানতে পারলাম, যেহেতু চাকরির জন্য ভালো সাবজেক্টে কেউ ফার্মাসিতে, কেউ অ্যাপ্লাইড ফিজিক্সে, কেউ বায়োকেমিস্ট্রিতে পাস করেছেন, কিন্তু চাকরি নেই আর কোথাও যেতে পারছে না, বাড়িতে টাকা পাঠাতে হবে, ভাই বোনগুলো ছোটো, বাবা বৃদ্ধ বা কারো বাবা অবসর গ্রহণ করেছেন, ফ্যামিলির হাল ধরতে হবে, তো এই 2-3টে টিউশনি করে বাড়িতে টাকা পাঠান আর হলে থাকেন। তো প্রথম দিন খুব খারাপ লাগতো যে কেন ছিট ছাড়ে না, এখানে রয়ে গেছে। তো একদিন জুনিয়র কিছু ছেলেরা এসে ওই তাদের ছিটগুলো 3 তলার থেকে ফেলে দিল। তখন খুব ভালো লেগেছে যে এতদিন পর আমি একটু আমার ছিটের দখল পাব। কিন্তু আমি যখন সেকেন্ড ইয়ারে উঠি, তখনই আমার ভিতরে অনুশোচনা কাজ করে যে একদিন আমার জুনিয়ররা ঠিক এইভাবে আমাকে বিদায় করবে যদি আমি এটা নিজেকে এখন থেকে তৈরি না করি। তো 1983-র দিকে তখন শ্রীলঙ্কায় এথনিক প্রবলেম শুরু হয়েছে। ওখান থেকে গার্মেন্টসের মালিকরা বা আসছে বাংলাদেশে বিনিয়োগ করতে, তো গার্মেন্টসের খুব হিরিক। তখন আমরা কয়েকজনে মিলে পার্টনারশিপে আমি প্রথম গার্মেন্টস শুরু করি। এটা শুরু 1984-85 সালের দিকে। তো 84 সাল, তার আগেও আর একটা ঘটনা আছে। 83 সালে এরশাদ বিরোধী আন্দোলনে আমি গ্রেপ্তার হই ঢাকা ইউনিভার্সিটি কলাভবন থেকে। তো জেলখানায় গিয়ে দেখলাম আরাক রাজ্য, জেলখানাটা টোটালি একটা আলাদা অ্যাডমিনিস্ট্রেশন, জেলের অ্যাডমিনিস্ট্রেশন আলাদা জগৎ। ওখানে যদি ভালো কিছু করতে হয় তা ডাক্তারের সাথে একটা সম্পর্ক থাকতে হবে, দেন ইউল হ্যাভ বেটার ফুড। তো সব কিছু মিলেই আমি জেলখানা থেকেই আরেকটা 83-র ফেব্রুয়ারিতে জেল থেকে বেরিয়ে আমি ডিসিশন নিলাম যে না, আমি আর রাজনীতি করব না। কারণ আমি একসময় স্বপ্ন দেখতাম যে আমি ওইরকম একটা রাষ্ট্র চাই যেটা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব যে স্বপ্ন দেখতেন, যে শোষণহীন একটা সমাজ ব্যবস্থা, অর্থাৎ যে সমাজে কোনো শোষণ থাকবে না, যে রাষ্ট্রে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা এবং শিক্ষা শেষে চাকরি দিবে যে রাষ্ট্র, সেই রকম একটা রাষ্ট্র জাতির জনক দেখতেন। কিন্তু উনি সেই স্বপ্ন বাস্তবায়ন করে যেতে পারেননি, এই স্বপ্ন আমরা দেখতাম, ওইরকম একটা রাষ্ট্র চিন্তা করতাম। কিন্তু জেলখানায় গিয়ে আমার সেই সমস্ত স্বপ্ন ভেঙে যায়। তো দেখি জেলখানা টোটাল, তখন আমি নিজে ডিসিশন নিই যে না, আমি আর ছাত্র রাজনীতি করবো না, আমি নিজেকে প্রতিষ্ঠিত করব। আমি নিজেকে যদি প্রতিষ্ঠিত করতে পারি তাহলে আমি রাজনীতিতে আসবো, তাছাড়া আমি রাজনীতি আর করবো না। এই 83 থেকে জেল থেকে বেরোলাম, অতীতের অভিজ্ঞতা সব কিছু মিলেই 1984 সালে আমি আবার শুরু করলাম, নিজের পায়ে চলার শুরু করলাম। তো 84-তে, তো 85-তে এসেই আমাদের তৈরি পোশাক শিল্পটা বন্ধ হয়ে গেল। তখন কোটা আসলো আমেরিকার থেকে। কোটা আসার পরে আমি খুব হতাশ হয়ে গেলাম, ভেঙে পড়লাম, যে আমি বিভিন্ন লোকের কাছ থেকে ধার করে যে ব্যবসা শুরু করেছি, সেই ব্যবসা আজকে যদি এইভাবে নষ্ট হয়ে যায় তাহলে আমি কীভাবে টাকা দেব, আর আমি কীভাবে নিজেকে প্রতিষ্ঠিত করব, সার্ভাইভ করব। তখন আমি দেখলাম নিজেকের ভিতর, আমার ভিতরে উৎসাহ কাজ করতো যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়ান অফ দ্য বেস্ট সাবজেক্টে আমি পড়াশোনা করি, আমার মেধা আছে, তাহলে আমি হার মানব না। তখন আমি দেখলাম যে কাদের ফ্যাক্টরি চলে, তখন যারা পুরানো ছিল তাদের ফ্যাক্টরিগুলো চলতো, তাদের সম্বন্ধে একটা আমি বায়োডাটা নিলাম। তখন দেখলাম তাদের মধ্যে উচ্চ শিক্ষিত লোকের সংখ্যা খুবই কম, সাধারণ শিক্ষিত লোকজন। তখন আমার ভিতরে এটা প্রতিজ্ঞা কাজ করে যে এই লোকগুলো যদি পারে তাহলে আমিও পারব, আমাকে পারতেই হবে। তখন গার্মেন্টস, আমরা সমস্ত নতুন মালিকরা ইউনাইটেড হইলাম, পুরানদের বিরুদ্ধে আমরা আন্দোলন করলাম। 1985 সালে মেজর জেনারেল খলিল মরহুম, উনি ইন্তেকাল করেছেন, ওনার নেতৃত্বে আমরা গার্মেন্টসের একটা প্যানেল দিলাম পুরানোদের বিরুদ্ধে, সেই প্যানেলে আমরা জিতলাম। তারপরে আমি 1985 সনে
ইউএনডিপি এবং বাংলাদেশ সরকারের একটা সহায়তায় একটা কয়েকটা দেশে যাওয়ার সুযোগ পাই, রাশিয়া, ইস্ট বার্লিন, হাঙ্গেরি, হাঙ্গেরি, এই কয়েকটা দেশে ইউএনডিপি আমাদেরকে পাঠায় যে মার্কেটিং করার জন্য, রিসার্চ করার। তখন রাশিয়া কমিউনিজম, ইস্ট বার্লিন, ওয়েস্ট বার্লিন টোটালি আলাদা। তখন ইস্ট বার্লিনের রাষ্ট্রদূত ছিলেন এম এ জি উসমানি সাহেবের ভাই, এম আর উসমানি, উনি এই যে আমাদের আঞ্জুমান মুফিদুল ইসলামের এখন উনি দায়িত্বে আছেন, খুব ভালো মানুষ। তখন আমাদের সাথে এই টিমে ছিলেন আমাদের তখন রাজ্জাক মণ্ডল ইপিবির, উনি ডিডি ছিলেন, এই যে বিএনপির এক্স এমপি এক্স মিনিস্টার টুকু সাহেব ছিলেন, তারপর ফাইবার কর্প গার্মেন্টস অনেকে আমরা ছিলাম। আমরা রাশিয়া গেলাম, তখন রাশিয়ার থেকে ইস্ট বার্লিন ঘুরে আসার পরে আর আমাদের পিছনে ফিরে তাকাতে হয় নাই, আমরা আস্তে 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 সামনে এগিয়ে গেছি। সেই আমি 24টা মেশিন দিয়ে শুরু করেছিলাম একটা ভাড়া বাড়িতে, এটা হলো প্যারিস গার্মেন্টসের হুমায়ুন সাহেব আমাকে দিয়েছিলেন অল্প, সেই সেখান থেকে এই সেই মেশিন দিয়ে আস্তে 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 আমি আজকে হামিম গ্রুপ 62,000 লোক কাজ করে, 62,000 লোক কাজ করে এখন হামিম গ্রুপে। আমরা প্রায় $600 মিলিয়ন রপ্তানি করি, আমরা নেক্সট 3-4 ইয়ার্সে $1 বিলিয়ন অর্থাৎ 8.5 হাজার কোটি, 9,000 কোটি টাকা আমরা রপ্তানি করবো।